নিজ থেকেই সুখবরটি সবাইকে জানালো বুবলি। ভিডিওটি দেখার আগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সুপারস্টার শাকিব খানের নায়িকা হিসেবে ঢালিউডে পা রাখেন শবনম বুবলি। 2016 সালে বসগিরির মাধ্যমে এই জুটির সূচনা। এরপর টানা 10টি সিনেমা উপহার দিয়েছেন তারা, জুটি হিসেবেও সাফল্য পেয়েছেন। একের পর এক এত সিনেমায় জুটি বাঁধার সুবাদে গুঞ্জন ছড়ায় শাকিব ও বুবলি প্রেম করছে। কখনো কখনো সেই গুঞ্জন বিয়ে, এমনকি সন্তান হওয়া পর্যন্ত ছড়িয়েছে। তবে এগুলো নিছক ভিত্তিহীন গুজব বলে এড়িয়ে দিয়েছেন তারকাদ্বয়। অনেকদিন ধরে শোনা যাচ্ছে শাকিবের সঙ্গে বুবলির মধুর সম্পর্ক আর নেই। ইতিমধ্যেই শাকিবের গণ্ডি থেকে বের হয়ে অন্য নায়কদের সঙ্গে কাজে ব্যস্ত বুবলি, অন্যদিকে শাকিবও ব্যস্ত তার মতো করে। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত তালাশ সিনেমা নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন বুবলি। সেখানে জানতে চাওয়া হয় অনেক দিন হলো শাকিব খানের বিপরীতে নতুন ছবিতে দেখা যাচ্ছে না কেন আপনাকে। উত্তরে বুবলি বলেন, এটি তো আমি বলতে পারবো না, কারণ এটা পুরোটাই নির্ভর করে প্রযোজক ও পরিচালকের ওপর। সে ধরনের গল্প এলে প্রযোজক চাইলে অবশ্যই নতুন ছবিতে একসঙ্গে কাজ করব। এছাড়াও সেখানে বিয়ে নিয়ে তাকে প্রশ্ন করা হলে এর উত্তরে বুবলি বলেন, আসলে এখন বিয়ে নিয়ে ভাবছি না আমি, বলতে গেলে এটি ভাগ্যের ওপর ছেড়ে দিয়েছি। যেদিন ঘটনাটি ঘটবে সুখবরটি আমি নিজ থেকেই খুশি মনে সবাইকে জানাব। শুক্রবার 17 জুন দেশের 53টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বুবলির অভিনীত তালাশ সিনেমাটি। বুবলির বিপরীতে নায়ক হিসেবে রূপালী পর্দায় অভিষেক ঘটেছে আদর আজাদের। সিনেমা নিয়ে তিনি বলেন, অনেক ভালো চলছে, দর্শকদের ভালো সাড়া পাচ্ছি। ভিন্ন কিছু করার চেষ্টা ছিল, সে জায়গা থেকে মনে হয় দর্শক ভিন্নতা খুঁজে পেয়েছে। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।